ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরটন প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। এই আলোচনা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা গণিতে পড়াশোনা করতেছেন তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা রিড স্টেটমেন্টের একটা আলোচনা দেখব। এখানে আমরা কয়েকটা ভেরিয়েশন দেখাবো রিড স্টেটমেন্ট অ্যারেতে কিভাবে কাজ করে। এটা একটা আমাদের একটা ক্রিটিক্যাল অবজারভেশন দরকার। অ্যারেতে রিড স্টেটমেন্টের অনেকগুলো ভেরিয়েশন আছে, এগুলো দেখতে হবে। তো রিড স্টেটমেন্ট ফর অ্যারে, এটা নিয়ে কাজ করার জন্য আমরা অনলাইন থেকে একটা স্লাইড নিচ্ছি, স্লাইড অনুসারে কাজ করব। তো আমাদের এখানে প্রথম যেটা লেখা আছে যে এটা 19 নম্বর পেজের, আমি পেজ অনুসারে এই জিনিসগুলো একটু বিশ্লেষণ করব। আমরা এখন 19 নম্বর পেজে আছি। দ্য অ্যারে ইনপুট আউটপুট, এখানে বলছে দ্য ফলোয়িং শোজ থ্রি ওয়েজ অফ রিডিং এন ডেট আইটেমস ইন টু এন ওয়ান ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে অথবা যেই অ্যারের র্যাঙ্ক ওয়ান, এরকম একটা র্যাঙ্ক ওয়ান অ্যারের নিয়ে কাজ করব। সেখানে আমরা ডেটাগুলো কীভাবে ইনপুট দিব সেটা হচ্ছে রিড স্টেটমেন্টের মাধ্যমে। এখানে একটা প্রশ্ন বলা আছে যে আর দে দ্য সেম, এরা কি সেম কিনা। এখানে তিনটা কেস বলা আছে, 1 নম্বর কেস, 2 নম্বর কেস এবং 3 নম্বর কেস। এই তিনটা কেসে, 1 নম্বর কেসে কিন্তু রিড শব্দটা একবার লেখা আছে, 2 নম্বর কেসে ক্লিয়ারলি দেখা যাচ্ছে রিড শব্দটা দুইবার লেখা আছে, আর 3 নম্বর কেসে প্রথমে রিড লেখা আছে তারপর ডু লুপের ভিতরে আবার রিড লেখা আছে। তার মানে এখানে একবার আর এখানে কয়বার লেখা আছে, এটা এটা একবার লেখা থাকলেও এটা কাজ করবে কিন্তু ডু লুপের কন্ট্রোল ভেরিয়েবল অনুসারে। লুফের ইন্ডেক্স যেটা, এন এর মান যদি 3 হয় তাহলে বুঝতে পারে 3 বার কাজ করবে। এইভাবে আমরা কিন্তু তিনটা কেস সিলেক্ট করলাম। তো আমরা এই তিনটা কেসের কোড কিন্তু আমরা কোড ব্লকে লিখছি। এগুলো একটু আপনাদেরকে আমি একটু আগে পরিচয় করে দেই। যেমন 1 নম্বর, 1 নম্বর কেস, 2 নম্বর কেস, 3 নম্বর কেস, তিনটা কেসের কোডগুলো আমি দেখাই। যেমন এটা হচ্ছে আমার 1 নম্বর কেস। এই প্রোগ্রামে আমি দেখেন শুধুমাত্র রিড একবার লিখছি, সেটা হচ্ছে 9 নম্বর লাইনে রিড লিখছি। এখানে আর কোথাও কিন্তু আমি কিছু লিখি নাই, এটাই কিন্তু মূল কথা। আর এখানে আর কোথাও আমি কোথাও কিছু লিখি নাই। তাহলে আমরা 1 নম্বর কেসের সাথে পরিচয় হইলাম। আরেকটা কোড প্রোগ্রাম লিখছি এখানে 2 নম্বর কেস, এটা 2 নম্বর কেসে আমি 8 নম্বর লাইন এবং 9 নম্বর লাইনে রিড লিখছি, আর কোথাও কিন্তু রিড লিখি নাই। তারপরে দেখেন এটা হচ্ছে আমার 3 নম্বর কেস। 3 নম্বর কেসে আমি রিড লিখছি, ইটলাম 7 নম্বর লাইনে রিড লিখছি আর 9 নম্বর লাইনে রিড লিখছি, এবং তবে এই রিডটা ডু লুপের ভিতরে লেখা আছে, এটা হচ্ছে মূল কথা। তাহলে প্রথমে আমি প্রত্যেকটা কেসের কোডগুলো দেখালাম, একটু এখানে আমি কোডগুলো দেখাইছি। এখন কোডগুলো কীভাবে কাজ করে এটা আমি দেখাবো, এবং কীভাবে ইনপুট দিলে আউটপুট কীভাবে দেখায় এটা আমি এখন আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো প্রথম কেস যেটা, কেস ওয়ানে দেখেন কি লেখা আছে। এখন আমি 20 নম্বর পেজ নিয়ে কথা বলতেছি। এখানে 20 নম্বর পেজ বলছে, এখানে আমাদের লেখা আছে যে আমরা যদি ইনপুট আউটপুট, ইনপুট যদি দিই রিড স্টেটমেন্টের মাধ্যমে, আমরা এখানে রিড স্টেটমেন্টের মাধ্যমে ইনপুটটা দিব। তো ইনপুট দেওয়ার স্টাইল হচ্ছে 3, 10, 20, 30, অর্থাৎ 3 লিখবো, তারপর স্পেস দিয়ে 10 লিখবো, তারপর স্পেস দিয়ে 20 লিখবো, তারপর স্পেস দিয়ে 30 লিখবো। স্পেস ইউজ করে আমি একই লাইনে 4টা সংখ্যা লিখবো। দেখেন আমি কোড ব্লকে এই কাজটা করি। তাহলে আমরা কেস ওয়ান নিয়ে কাজ করতেছি, কেস ওয়ানের কোডগুলো হচ্ছে এটা। এটাকে আমি এখন বিল্ড করব, কোন এরর নেই। এখন আমি রান করব, তো ইনপুটটা আমি দিব এখানে। তো ইনপুটটা দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই এখান থেকে আমাদের স্লাইডটা সিলেকশন করে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। দেখেন এটা ইনপুট দিচ্ছি আমি, তাহলে এই ইনপুটটা দিচ্ছি আমি, তাহলে একই লাইন ইনপুট দিচ্ছি 3, তারপর দিলাম স্পেস দিব কিবোর্ড থেকে 10, তারপর স্পেস দিচ্ছি 20, তারপর স্পেস দিচ্ছি 30। তার মানে একই লাইনে আমি কিন্তু 3, 10, 20, 30 দিচ্ছি। এবং এটা যদি আমি, এটাকে যদি আমি ইয়ে করি, এখন যদি এন্টার দিই আমার আউটপুট আসতেছে 10, 20, 30, এটা হচ্ছে আমার আউটপুট। তার মানে আমার কেস ওয়ান, এখানে কেস ওয়ান নিয়ে আমি কিন্তু কাজ করছি, আমার কোডটা ছিল কেস ওয়ানের, সুতরাং এটা ওকে কাজ করছে। এখন দেখেন আমি যদি এখানে কেস ওয়ান নিয়ে কিন্তু আমি এই কোডটা, এখন আমি কেস টু নিয়ে কথা বলবো। এখানে কেস টু এর কোডটা লেখা আছে, এখানে 8 নম্বর লাইন এবং 9 নম্বর লাইনে এই কেস টুটা লেখা আছে। এই এই কোডটা যদি আমি এখন দেখেন, এটা যদি বিল্ড এন্ড রান করি, তাহলে এটার ইনপুট আমি দিব, এটার ইনপুট দিব আমি এই কোড থেকে। এখান থেকে দেখেন এই 2 নম্বর কেসের ইনপুটটা আমি দিচ্ছি, 2 নম্বর কেসের ক্ষেত্রে এই ইনপুটটা দিচ্ছি 3, 10, 20, তাহলে 3 স্পেস দিব
10 স্পেস দিব 20 স্পেস দিব 30 তাহলে দেখেন এখন কিন্তু আমার দুই নাম্বার কেসটা নিয়ে আমি কথা বলতেছি এখানে বলছে এখন কিন্তু আমি এই লাইনে এই একটা লাইনে 3 10 20 30 লিখছি এটা কিন্তু আমার লেখা শেষ এখন দেখেন আমি যদি এন্টার দেই কোন ইনপুট দেখাচ্ছে না দেখেন কোথায় ইনপুট দেখাচ্ছে না কারণ হচ্ছে এখানে একটা ব্যাখ্যা দিছে যে রং কেন রং n gets 3 অর্থাৎ প্রথম লাইন থেকে অর্থাৎ এই লাইন থেকে n এর মানটা সে নিবে 3 আর এই 10 20 30 আর কিন্তু এই লাইন থেকে নিবে না বা এটাকে 10 20 30 কে সে ইগনোর করবে বাদ দিবে এই বাদ দেওয়ার কারণে যে এই সেকেন্ড রিড যেটা এই সেকেন্ড রিডের কিন্তু কোনো আমি ডেটা দেইনি সেকেন্ড লাইনের যে রিড এই রিডের কোনো ডেটা না দেওয়াতে কিন্তু আমার কোনো আউটপুট দেখাচ্ছে না দেখেন তার মানে একে শুধু এই লাইনটা যদি আমি যদি ইনপুট দেই তাহলে কিন্তু দুই নাম্বার কেসটাকে আমার কাজ করতেছে না এটা হচ্ছে মূল কথা এখন আমি তিন নাম্বার লাইনে যদি আমি যাই তিন নাম্বার কেসে যাই এটা দুই নাম্বার কেসের কোড আমার তিন নাম্বার কেসে যেখানে এই তিন নাম্বার কেসের কোড হচ্ছে সাত নাম্বার লাইনে রিড লেখা আছে আর নয় নাম্বার লাইনে রিড লেখা আছে এখন এটাকে যদি আমি বিল্ড এন্ড রান করি বিল্ড এন্ড রান করলাম এখন আমি ওই আমার স্লাইডের সাথে যদি মিলে নেই স্লাইডের সাথে মিলে নেই তাহলে দেখেন কিভাবে কাজটা হইতেছে এখানে খুব সহজভাবে আমি বলতেছি দেখেন স্লাইডের সাথে আমি তাহলে ইনপুট দিব আমি কত এখন দেখেন এখানে আমি তিন নাম্বার লাইনে ইনপুট দিব 310 থ্রি তারপর দিব স্পেস 10 স্পেস 20 স্পেস 30 দেখেন ইনপুট দিছি আমি তিন নাম্বার লাইন এটা তিন নাম্বার কেস নিয়ে আমি কথা বলতেছি এখন এখানে দেখেন এখানে এন্টার দিলে দেখেন কি হয় এখন আমি এন্টার দিব কোনো আউটপুট দেখাচ্ছে না অর্থাৎ কোনো এটার কোনো কাজ ইনকমপ্লিট দেখাচ্ছে অর্থাৎ এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না এর কারণ হচ্ছে এখানে যেটা বলা আছে এটা যদি আমি একটু আলোচনা করি যে এখান থেকে এই যে 3 10 20 30 নিছি আমি এটা যদি আমি একটু এখানে দেখাই এই 3 10 20 30 এই লাইনটা লিখছি এখানে রিড স্টেটমেন্টের কাজ হচ্ছে এখানে এই লাইনটা থেকে আমি কোনো আউটপুট পাইতেছি না এই কারণে যে এখানে রিড স্টেটমেন্টটা লেখা এই যে প্রথম যে এই লাইন থেকে শুধু তিনের মানটা গ্রহণ করছে আর কিন্তু এই যে রিড স্টেটমেন্টের কোনো কাজ করার সুযোগ পাইতেছে না কারণ আমি এখানে কোনো ডেটা দিচ্ছি না আর এই পরের লাইনগুলো থেকে সে ডেটা নিবে প্রথম লাইন থেকে শুধু তিন নিবে এ 10 20 30 আর নিচ্ছে না এই তিন নাম্বার কেসের ক্ষেত্রে কিন্তু প্রথম লাইন থেকে তিন নিবে 10 20 30 নিচ্ছে না এটা হচ্ছে ক্লিয়ার কথা যদি এই এই ডেটাটা আরো কাজ করতে হয় তাহলে এখানে নিচে আমাকে কিন্তু আরো ডেটা দিতে হবে এটা এই জন্য তিন নাম্বার কেসটা এখানে কাজ করতেছে না এ তাহলে আমি একই লাইনে 3 10 20 30 যদি দেই তাহলে দুই তিনটা কেসের মধ্যে এক নাম্বার কেসটা কাজ করতেছে দুই এবং তিন কাজ করতেছে না তাহলে আমরা 20 নাম্বার পেজের আলোচনাটা শেষ করলাম এবার আমরা 21 নাম্বার পেজে দেখেন ইনপুট লাইনগুলো কিভাবে দেওয়া আছে যদি আমরা ইনপুটটা এইভাবে দিই অর্থাৎ প্রথম লাইনে 3 দিব পরের লাইনে 10 20 30 দিব তাহলে 1 আর 2 কাজ করবে এবং 3 কাজ করবে না কেন কাজ করবে না এটা আমরা একটা কোডের মাধ্যমে দেখি যেমন 1 নাম্বার লাইন 1 নাম্বার কেস এটা তো 1 নাম্বার কেসের বিল্ড এন্ড রান যদি করি আমি কোডটা দিব আমি কিভাবে এখন আমি এই ইসের সাথে আমাদের স্লাইডের সাথে মিল করে যদি আমি কোডটা দেই যেমন এখানে ইনপুট লেখা আছে কিভাবে দিব আমি 3 প্রথমে 3 দিব তারপর এন্টার 10 তারপর স্পেস 20 স্পেস 30 এইভাবে দিলাম কিন্তু ইনপুট তাহলে আমি এইভাবে দিলাম তো এখন এটা কিন্তু কাজ দেখেন আউটপুট দিচ্ছে তার মানে এটা আমি এক নাম্বার কেস এক নাম্বার কোডটা আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম এক নাম্বার কেসের কোডটা এটা কিন্তু ওকে অর্থাৎ এটার আউটপুট দিচ্ছে 10 20 30 এটা আউটপুট দিচ্ছে কিন্তু এখন আমি তাহলে এক নাম্বার নিয়ে সমস্যা নাই এখন আমি এই দুই নাম্বার কোডটা ইমপ্লিমেন্ট করব দুই নাম্বার কোডটা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে এটা এক নাম্বার কেস গেল তাহলে দুই নাম্বার কেসটা দেখেন এটা দুই নাম্বার কেস এখানে রিড দুইবার লেখা আছে 8 আর 9 এই কোডটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করি দেখেন এখানে ইনপুট দিব কোথা থেকে ইনপুট দিব আমাদের এই লাইন থেকে ইনপুট দিব তো এখান থেকে আমি ইনপুটটা দেখি দেখেন এই লাইন থেকে আমি ইনপুটটা দিচ্ছি ইনপুটটা হচ্ছে 3 প্রথমে 3 লিখব তারপর এন্টার দিয়ে লিখব 10 তারপর স্পেস দিয়ে 20 স্পেস দিয়ে 30 তার মানে কিন্তু এখন দুই নাম্বার কোডটাও কিন্তু কাজ করছে অর্থাৎ দুই নাম্বার কেসের যে কোডটা এটাও কিন্তু এখানে কাজ করছে এটা আমরা বুঝতে পারছি এটা আমরা এখানেও কিন্তু দেখাচ্ছে ওকে এখন কেন ওকে হচ্ছে এর কারণ হচ্ছে এই এই দুইটা রিড স্টেটমেন্ট দুইবার লেখা আছে রিড স্টেটমেন্ট দুইবার লেখা আছে সুতরাং আউটপুটও কিন্তু আমাদের দুইটা লাইনে দিতে হবে
এই জন্য এই লাইন থেকেও থ্রি নিচ্ছে আর এই লাইন থেকে টেন টোয়েন্টি থার্টি নিচ্ছে, কারণ এখানে একটা ইমপ্লাইড ডু লুপের কাজ আছে। এটা আপনারা যারা ইমপ্লাইড ডু লুপ সম্পর্কে আইডিয়া নাই তাদেরকে আমাদের আগের টিউটোরিয়ালে আমরা ইমপ্লাইড ডু লুপ নিয়ে কথা বলছি, ওইটা দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখন তিন নম্বর লাইনে কিন্তু আমি এই ইনপুটটা দিব, তিন নম্বর কোডে তিন নম্বর কেসের যে কোডটা এই ইনপুটটা দিব। এই ইনপুটটা দিলে কেন ভুল হবে, এটা হচ্ছে আমি আগে ইনপুটটা দিয়ে নেই তিন নম্বর কেসে। যেমন আমাদের তিন নম্বর কেস হচ্ছে এটা, এখানে আমি একটু লিখে নেই, এখানে আমরা একটা যদি আরো সুন্দর করে কোডটা লিখতে চাই তাহলে আমাদের হয়তো সুবিধা হবে। প্রিন্ট প্রিন্ট স্টার, এখানে আমরা ইনপুট শব্দটা যদি লিখে নেই, ইনপুট শব্দটা লিখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর এখানে যদি আমি আউটপুট শব্দটা লিখে নিই, প্রিন্ট স্টার আউটপুট, আউটপুট শব্দটা যদি লিখে নিই তাহলে আমাদের তিন নম্বর কোডটা ভালো হবে। তো এখানে কোনো ভুল নাই, এখন এটাকে রান করবো তিন নম্বর কোড নিয়ে, তিন নম্বর কোডের ইনপুট নাকি আমরা কথা বলতেছি। এখন আমাদের এখানে আমরা কোড থেকে সরাসরি ইয়ে থেকে যদি নেই, দেখেন এই তিন নম্বর আমি এখন তিন নম্বর কেসের কিন্তু ইনপুট দিচ্ছি, এই ইনপুটটা তিন নম্বর কেসে দিচ্ছিলাম, থ্রি এন্টার দিলাম, তারপর টেন দিলাম, তারপর স্পেস দিব, তারপর টোয়েন্টি, তারপর স্পেস দিব থার্টি। এখন দেখেন আমি যতই এন্টার দিই এটা কিন্তু আউটপুট দেখাচ্ছে না, এটা কিন্তু আউটপুট দেখাচ্ছে না। আমি যদি আবারও বলি, এটা যতই আমি এন্টার দেই, এই এখানে থ্রি টেন টোয়েন্টি এই ফরম্যাটে লিখছি, তিন নম্বর কোডে আমরা এই কাজটা করছি, এখন কিন্তু এটা আউটপুট দেখাচ্ছে না। এটা কেন আউটপুট ওয়েট করতেছে, এটা আরও আউট ইনপুট দিতে হবে, এখানে ইনপুট আরও ইনপুট না দিলে কিন্তু এই তিন নম্বর কেসের কোডটা কাজ করবে না। এই এখানে মূল ব্যাখ্যাটা হচ্ছে প্রথম লাইন থেকে সে এনের মান থ্রি নিছে, আর দ্বিতীয় লাইন থেকে এই এ আই অর্থাৎ এটার মান এ ওয়ানের মান দশ নিছে, এ ওয়ানের মান দশ নিছে, বিশ আর তিরিশ এই দুইটা জিনিসকে সে অ্যাভয়েড করছে, এই জন্য সে কিন্তু এই এ ওয়ানের মান নিছে, তার নেক্সট টু রিডস ফেলস অর্থাৎ পরে আরও দুইটা রিড করতে হবে, ওই দুইটা রিড সে এখানে ইনপুট না দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এই জন্য এটা কাজ করতেছে না। তাহলে আমরা একুশ নম্বর পেজের কেস স্টাডিটা দেখলাম, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পরবর্তী পেজ বাইশ নম্বরে যেটা লেখা আছে। এখানে দেখেন থ্রি টেন, এটা চারটা লাইন ইউজ করছি আমরা, এই কোডটা ইউজ করি, এখানে ইনপুট দিচ্ছি থ্রি টেন টোয়েন্টি থার্টি। এখন আমরা এই ইনপুটটা তিনটা কেসের ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করে দেখব। তো আমরা প্রথম কেসের ক্ষেত্রে যদি এটা ইমপ্লিমেন্ট করি, দেখেন এটা আমাদের এক নাম্বার কেসের কোড, তো এটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি দেখেন কি আসে। আমি ইনপুটটা যদি দেই, কোড দেখে দেখে যদি আমরা এটা দেখে দেখে দেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি ইনপুটটা দিব কীভাবে, এখন ইনপুটটা দিব আমি এইভাবে থ্রি টেন টোয়েন্টি, থ্রি টেন টোয়েন্টি এন্টার দিচ্ছি, কিন্তু আমি প্রত্যেকটার ক্ষেত্রে এন্টার দিচ্ছি থার্টি, তাহলে কিন্তু দেখেন আউটপুট দেখাচ্ছে। তাহলে এক নম্বর কেসটা, এক নম্বর কেসের যে কোডটা আছে না, এই কোডটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। ওকে, আমি এই কলাম বরাবর থ্রি টেন টোয়েন্টি থার্টি কাজ করছে, এটা সুন্দরভাবে কাজ করছে, এটা আমি কেন কাজ করছে ব্যাখ্যা করতেছি। তাহলে এক নম্বর কেসের কোডটা আমরা দেখলাম, এবার আমরা দুই নম্বর কেসের কোডটা দেখি, দুই নম্বর এটা হচ্ছে এক নম্বর কেস, এবার আমরা দুই নম্বর কেসের কোডটা যদি দেখি, দুই নম্বর কেস এটা আমি বিল্ড অ্যান্ড রান করি, তাহলে এটা তো আমি কিন্তু ইনপুট লিখবো, আমি কোড দেখে দেখে ইনপুট লিখবো, এই কোড দেখে দেখে আমি ইনপুট লিখবো। এখানে দেখেন কোড দেখে দেখে আমি ইনপুট লিখতেছি, এখানে তাহলে ইনপুটটা হচ্ছে থ্রি টেন থ্রি লিখবো, তারপর এন্টার দিব টেন লিখবো, তারপর এন্টার দিব টোয়েন্টি লিখবো, তারপর এন্টার দিব থার্টি লিখবো। তাহলে এন্টার দিলে এটা দুই নম্বর লাইনটাও কিন্তু, দুই নম্বর কেস যেটা, দুই নম্বর কেসের কোডটাও কিন্তু কাজ করতেছে। এখানে ওকে লেখা, এখানে ইনপুট এবং আউটপুট আসছে, এটা কাজ করছে কমপ্লিট, আমাদের স্ক্রিনে আমাদের কনসোল উইন্ডোতে এটা কাজ করছে। তিন নম্বর ক্ষেত্রেও যদি আমি দেখি কোডটা, তিন নম্বর কোড আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের তিন নম্বর কোড, এখানে তিন নম্বর কোড লেখা আছে, এটা তিন নম্বর কোডের রিড স্টেটমেন্ট আট নম্বর লাইনে লেখা আছে আর দশ নম্বর লাইনে লেখা আছে। এখন এটাকে আমি বিল্ড অ্যান্ড রান করবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি ইনপুট দেবো দেখে দেখান থেকে দেখে দেখে, এটা আমি একেবারে হাতে নাতে দেখাই দিচ্ছি কীভাবে ইনপুটটা দিতে হবে। তিন নম্বর কোড নিয়ে আমি কাজ করতেছি, এখানে থ্রি দিব, টেন দিব, টোয়েন্টি দিব, থার্টি দিব। তাহলে এখন দেখেন এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি কিন্তু এটাও তিন নম্বর কেসটাও কাজ করছে। তার মানে এই ফরম্যাটে যখন আমি এখানে চারটা লাইন ইউজ করছি, এক দুই তিন চার, চারটা লাইন ইউজ করে যখন ইনপুট দিচ্ছি তখন কিন্তু তিনটা কেস কাজ করছে। কারণ হচ্ছে প্রথম কেসটা কেন কাজ করছে, প্রথম কেসটা হচ্ছে রিড স্টেটমেন্ট একবার,
এখন একবার কিভাবে কাজ করছে, এটা হচ্ছে আমরা দেখলাম যে 3 10 20 30 প্রথমে সে 3 পড়বে, এরপরে আরো সামনে থাকলে ডেটা পড়বে, না থাকলে দুই নম্বর লাইনে চলে আসবে 10 পড়বে, সামনে ডেটা থাকলে পড়বে, না থাকলে 20 পরের লাইনে চলে আসবে, এভাবে সে এভাবে পড়বে সে, অর্থাৎ সে কিন্তু অর্ডার বাই অর্ডার পড়বে, অর্থাৎ 3 এর পর ডেটা থাকলে পড়বে, না থাকলে নিচে চলে আসবে, 10 এর পর ডেটা থাকলে পড়বে, না থাকলে নিচে চলে আসবে, নিচের লাইনে চলে আসবে, 20 20 এর পর ডেটা থাকলে পড়বে, না পড়লে 30 3 নম্বর লাইন নিচের লাইনে চলে আসবে, এইভাবে কিন্তু 1 নম্বর লাইনটা কাজ করছে। 2 নম্বর লাইনটার ক্ষেত্রে দেখেন, 2 নম্বর লাইনটা কেন কাজ করছে, প্রথমে কিন্তু এই দুই রিড স্টেটমেন্ট দুইবার লেখা আছে, প্রথম রিডটা শুধু এটা পড়ছে, আর দ্বিতীয় রিডটা কিন্তু একটা ডুলুফ, ইমপ্লাইড ডুলুফ, এই জন্য সে কিন্তু 10 সামনে যদি 20 থাকতো 20 পড়তো, কিছুই নাই তার পরের লাইনে পড়ছে, এরপরে যদি কিছু থাকতো পড়তো নাই, তার মানে 30 পড়ছে, এইভাবে কিন্তু সে পড়ছে। আর 3 নম্বর লাইনটা কিন্তু এইভাবেই পড়ছে, দেখেন এই রেজিস্টার এন, অর্থাৎ প্রথম যে এন নিছে সেই এন হচ্ছে 3, আর 10 20 30 হচ্ছে এই ডুলুফের তিনটা মান। তাহলে আমরা মোটামুটি এই তিনটা কিভাবে কাজ করে এবং কখন কাজ করে এবং কখন কাজ করে না, এরকম একটা আমরা বেসিক আইডিয়া পেলাম। তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে রিড স্টেটমেন্টের ব্যবহারটা দেখলাম, ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে। এখন আমরা টু ডাইমেনশনাল অ্যারেতে দেখেন, আমাদের 23 নম্বর পেজ আমরা চলে আসছি, এখানে টু ডাইমেনশনাল পেজ একটা অ্যারে লেখা আছে, সাপোজ উই হ্যাভ এ টু ডাইমেনশনাল অ্যারে, এবং অ্যারের আমরা ডাইমেনশন অ্যাট্রিবিউট, যারা এখনো দেখিনি তাদেরকে ডাইমেনশন অ্যাট্রিবিউটের একটা টিউটোরিয়ালস দেখবেন। তাহলে এটা কিভাবে লেখা আছে, এই কোডটা কিভাবে কাজ করছে, আমরা এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে এইভাবে যদি আমি ইনপুট লিখি তাহলে আউটপুট আসবে এরকম, আর এইভাবে যদি ইনপুট লিখি তাহলে আউটপুট আসবে এরকম, এই জিনিসটাই কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে, এখানে আমরা কোডটাকে দেখে নেই, আমাদের এই কোডটা কোথায় আছে, এই কোডটা হচ্ছে আমাদের এটা, এখানে 23 নম্বর পেজ লেখা আছে কোডে, দেখেন এটা 23 নম্বর পেজের কোড, এই জন্য আমি পেজের সাথে একটু মিলে যদি নেই দেখেন আপনার জন্য সুবিধা হবে যারা দেখতেছেন, এটা কিন্তু 23 নম্বর পেজের কোড নিয়ে আমি এখানে লিখছি, এই কোডটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, এই কোডটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তো আমরা এটা বিল্ড এন্ড রান করি, দেখেন 23 নম্বর পেজের এই যে এখানে ইনপুট চাচ্ছে, তো ইনপুটটা আমি দেখেন ইনপুটটা কিভাবে দিচ্ছি, তাহলে ইনপুটটা আমি দুইভাবে দিতে পারি, যেমন ইনপুটটা আমি এখানে দেখেন ইনপুটটা কিভাবে দিব, আমি ইনপুটটা প্রথমে এইভাবে দিই 1 2 3 4 5 6, দেখেন 1 স্পেস 2 স্পেস 3 স্পেস 4 স্পেস 5 স্পেস 6, তার মানে এটা আমি দেখেন আউটপুট দেখাচ্ছে কিভাবে, দেখেন আউটপুট কিভাবে দেখাচ্ছে, এটা কিন্তু একটা বক্সের মতো। তো এখানে এইখানে আমরা সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স ইউজ করছি, এই পজিশনটার নাম হচ্ছে 2 এবং 0 পজিশন, এই পজিশনটার নাম হচ্ছে 2 1 পজিশন, এই পজিশনের নাম হচ্ছে 3 0 পজিশন, এই পজিশনের নাম হচ্ছে 3 1 পজিশন, এটা হচ্ছে 4 0 পজিশন, এটা হচ্ছে 4 1 পজিশন, অর্থাৎ এই এখানে 1 2 3 4 5 6 6টা বক্স আছে এবং প্রত্যেকটা বক্সের পজিশন নাম্বার এগুলো এখানে লেখা আছে আউটপুটে। তো এখানে দেখেন 2 0 পজিশনে কি আছে, 1 1, তারপর 2 1 পজিশনে 2, এটা কিন্তু এই পজিশনের সাথে মিল করে হুবহু কিন্তু আউটপুটটা এখানে লেখা আছে। এখন এখানে আমি ইনপুটটা যেভাবে দিছি এবং আউটপুটটা যেভাবে দেখাচ্ছে, এটা যদি একটু বিশ্লেষণ করি, দেখেন ইনপুটটা দিচ্ছি কিন্তু 1 2 3 4 5 6, তার মানে এক লাইনে আমি ইনপুটটা দিলাম, তাহলে সে রিড করার সময় কিভাবে রিড করছে, প্রথমে 1 2 প্রথম সারির জন্য এতটুকু পর্যন্ত রিড করছে, 1 2 এটা হচ্ছে প্রথম সারির জন্য, দ্বিতীয় সারির জন্য হচ্ছে 3 4, এই যে দ্বিতীয় সারির জন্য 3 4, চতুর্থ সারির জন্য 5 6, তার মানে আমি যদিও একই লাইনে লিখছি সে কিন্তু সারির সাথে মিল করে করে কিন্তু জিনিসটা পড়ছে, 1 2 সে প্রথম সারি, 3 4 পরের সারি, 5 6 পরের সারি, এভাবে কিন্তু একই লাইনে লিখলেও সে সারি বাই সারি কিন্তু এটা রিড করছে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমরা এটা একটা ইনপুট দিলাম এবং আউটপুট দেখলাম। এখন যদি আমি এই কেসটাও দেখি এই কোডে, দেখেন আমি 23 নম্বর পেজের কিন্তু কথা বলতেছে এবং আমাদের কোডটাও কিন্তু 23 নম্বর পেজেরই। এখন আমি যদি এটা দেখেন ইনপুটটা যদি আমি আবার যদি বিল্ড করি, বিল্ড এন্ড রান করি, এখানে ইনপুট দিব, ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমি কোডটা দেখে নিই, এখানে দেখেন কোডটা যদি আমি একটু এখানে দেখে নেই তাহলে আমার জন্য সুবিধা হবে। ইনপুটটা আমি কীভাবে দিব, এখন দেখেন ইনপুটটা দিব এইভাবে, এখানে যেভাবে দেওয়া আছে, যেমন 1 2 3, তাহলে 1 স্পেস 2 স্পেস 3, তারপর এন্টার দিব, তারপর দিব 4 স্পেস 5 স্পেস 6, তারপর দেখেন এন্টার দিব। এখন কিন্তু 7 8 9কে সে ইনপুট হিসেবে নিতে আমাদেরকে দিচ্ছে না সুযোগ, কারণ হচ্ছে এখানে টোটাল 6টা লাগবে,
আমাদের ছয়টা সংখ্যা হইলে কিন্তু সে আউটপুট দেখাবে। তো আমি প্রথম সারিতে তিনটা, দ্বিতীয় সারিতে তিনটা দেখাইছি, এই জন্য 789টাকে সে আর ইনপুট হিসেবে নেওয়ার আমাদের সুযোগ দিচ্ছে না। এখন এটা কিভাবে আমরা ইনপুট দিলাম আর কিভাবে সে আউটপুট দিছে এটা যদি অ্যানালাইসিস করি, তাহলে এখানে অ্যানালাইসিসটা আপনারা দেখতে পারবেন সহজেই। এখানে আমি একটু জিনিসটা রাখি দেই, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট, এই যে এখানে আমি ইনটু 1 2 3 4 5 6, এটা হচ্ছে আউটপুট। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে সে 1 2 কে প্রথম সারিতে নিচ্ছে, তারপরে 3 এই প্রথম লাইন থেকে প্রথম লাইনের শেষ এলিমেন্ট হচ্ছে 3, আর দ্বিতীয় লাইনের প্রথম এলিমেন্ট হচ্ছে 4। এই 3 আর 4 নিয়ে কিন্তু দ্বিতীয় সারিটা তৈরি করছে, তারপর 5 6 নিয়ে তৃতীয় সারিটা তৈরি করছে। তার মানে এখানে আমি দুইটা লাইনেও যদিও ইনপুটগুলো দিছি কিন্তু সে রিড করছে কিন্তু 1 2 3 4 5 6, অর্থাৎ 1 2 3-এর পরে এই লাইনে এখানে যদি থাকতো, পড়তো না, থাকার কারণে সে অটোমেটিক চলে আসছে 4 5 6 পরের লাইনে। অর্থাৎ এখানে কিন্তু অর্ডারলি পড়ছে, অর্ডার মানে ধারাবাহিকভাবে পড়ছে, 1 2 3 থাকলে পড়বে, না থাকলে আবার 4 5 6 এভাবে পড়ছে, এইভাবে কিন্তু সে এখানে এই ইনপুটটা পড়ছে। তার মানে এখানে আমরা যেটা দেখলাম রিড স্টেটমেন্টের কাজটা কি হয়েছে, এখানে রিড স্টেটমেন্টটা কাজ করছে একটা ইমপ্লাইড ডু লুপ নিয়ে, ইমপ্লাইড নেস্টেড ডু লুপের কাজটা হয়েছে এখানে, এই জন্য সে এইভাবে রিড এবং রাইটটা আমরা দেখতে পাইলাম। এখন আমরা এই লুপটাকে, আমরা যদি এই রিড স্টেটমেন্টটাকে যেভাবে আমরা কাজ করছি, রিড স্টেটমেন্ট এখানে কাজ করছি ইমপ্লাইড ডু লুপে, এখন এখানে ইমপ্লাইড ডু লুপটাতে একটা ইনার লুপ আছে, একটা আউটার লুপ আছে। ইনার লুপটা হচ্ছে যে লুপটা, আর আউটার লুপটা হচ্ছে আই এর লুপটা। যারা আমাদের এই ইমপ্লাইড ডু লুপের কাজটা আরো ক্লিয়ারলি বুঝতে চান, তাহলে ইমপ্লাইড ডু লুপের একটা টিউটোরিয়াল আছে, ওটা আপনার দেখলে সহজে বুঝতে পারবেন। তো এখানে আমি পরবর্তী 23 নম্বর পেজের পর আমরা 24 নম্বর পেজের আলোচনায় চলে যাই। দেখেন 24 নম্বর পেজ, এখানে কিন্তু 24 নম্বর পেজের আলোচনা চলে আসছি। এখানে কোডটা কিভাবে লেখা আছে রিড স্টেটমেন্টটা খেয়াল করেন, রিড স্টেটমেন্ট এখানে কিন্তু একটা অর্ডিনারি ডু লুপের মধ্যে লেখা আছে, আই এর একটা লুপ আছে, সেটা হচ্ছে অর্ডিনারি বা স্ট্যান্ডার্ড লুপ, আর রিড স্টেটমেন্টের সাথে একটা ইমপ্লাইড ডু লুপ লেখা আছে, সেটা হচ্ছে জে এর জন্য। অর্থাৎ এখানে কিন্তু দুইটা লুপকে আমরা আলাদা করে ফেলছি, আমাদের আগের পেজে কিন্তু এখানে লুপ ছিল দুইটা, দুইটা কিন্তু ইমপ্লাইড ডু লুপের মধ্যে ছিল, একটা ইনার একটা আউটার। এখানে আমরা যেটা করছি 24 নম্বর পেজ আইসা, সেটা হচ্ছে দুইটা লুপকে দুইভাবে লিখছি, একটা ইমপ্লাইড হিসাবে লিখছি আর একটা অর্ডিনারি স্ট্যান্ডার্ড ডু লুপ হিসাবে লিখছি, এটা আমরা দেখব। এখন আমরা ইনপুট দিব, এইভাবে একটা ইনপুট দিব আর এইভাবে আরেকটা ইনপুট দিব, দুইটা ইনপুটে দেখবো। তাহলে আমরা 24 নম্বর পেজের এই আলোচনাটা আমরা কোডে দেখব, কোডটা আমরা, এটা 23 নম্বর পেজ, এখন আমাদের 24 নম্বর, এটা হচ্ছে আমাদের 24 নম্বর কোডের আলোচনা। এখানে দেখেন রিড স্টেটমেন্টটা কিভাবে লেখা আছে, রিড স্টেটমেন্ট একটা ডু লুপের মধ্যে লেখা আছে, এই 10 নম্বর লাইনে ডু লুপের মধ্যে লেখা আছে, এবং এটা আমরা কিভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করব। এই হলো আমাদের মূল মধ্যে, যারা কোডটা দেখতেছেন দেখে নেন, যদি আপনারা এই কোডটা দেখে লিখতে চান লিখতে পারবেন, এখানে আমি একবারে দেখাতে পারতেছি না, 1 থেকে 12 পর্যন্ত আপনারা এখানে দেখেন, এরপরে আপনারা দেখেন এই পরবর্তী লাইন থেকে 13 14, এই লাইনগুলো আপনারা দেখে কোডটা মিলাইতে পারবেন। আর কোড সম্পর্কে আপনাদের যাদের আইডিয়া আছে তারা একবার দেখলেই পারবেন। তাহলে আমরা এখন সরাসরি এটাকে বিল্ড এন্ড বিল্ড করি, যা আমরা 24 নম্বর পেজের আলোচনাটা করতেছি এখন। এটা আমরা বিল্ড এন্ড রান করলে আমরা এই যেটার ইনপুট চাচ্ছে, তা আমরা 24 নম্বর পেজ, যেহেতু আমাদের 24 নম্বর পেজ থেকে আমরা আলোচনাটা দেই, তাহলে এখানে আমি দেখেন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই এই ইসেটা এই ইনপুটটা দিব। আপনাদের খেয়াল করলে সহজে বুঝতে পারবেন, যেমন এই এই লাইনের ইনপুট, এইভাবে এটা যে ইনপুটটা দেওয়া আছে ইনপুটটা দিব, যেমন 1 2 3, প্রথমে আমি 1 দিব, তারপর 2, তারপর 3। তাহলে প্রথম লাইনে আমি স্পেস দিয়ে দিয়ে 1 2 3 দিলাম, দ্বিতীয় লাইনে দিলাম যেন 4 5 6, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, থার্ড, 7 8 9। তাহলে দেখেন আমাদের আউটপুট দেখাচ্ছে, এন্টার দেওয়ার কারণে আউটপুট দেখাচ্ছে। এখন যেটা আউটপুট দেখাচ্ছে এটা খুব ক্লিয়ারলি খেয়াল করতে হবে কিভাবে আউটপুটটা দেখাচ্ছে। যেমন আমাদের আউটপুটটা এখানে দেখাচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, এটা ব্যাখ্যা করলে আপনারা সহজে বুঝতে পারবেন। প্রথম লাইন থেকে সে শুধু 1 2 নিছে, 3 নেয়নি, দেখেন প্রথম লাইন থেকে 1 2 নিছে, দ্বিতীয় লাইন থেকে নিছে 4 5 6 নেয়নি, দ্বিতীয় লাইন থেকে দেখেন, তৃতীয় লাইন থেকে 4 5 নিছে, আর তৃতীয় লাইন থেকে 7 8 নিছে, এটা দেখেন তৃতীয় লাইন থেকে শুধু 7 8 নিছে, আপনার এটা আমার ইসের কারণে দেখা যাচ্ছে না, দ্বিতীয় লাইন থেকে এটা 7 8 নিছে। তো আমরা যে জিনিসটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে কেন সে এই 3 6 9 কিন্তু আউটপুট দেখেন, দেখেন এখানে দ্বিতীয় লাইনে 7 8 দেখা যাচ্ছে এখন ক্লিয়ারলি, এখানে দেখেন এটাতে, এটা দ্বিতীয় লাইনে 7 8 দেখা যাচ্ছে ক্লিয়ারলি। এখন আমরা আলোচনা করবো কেন সে 3 6 9
এই তিনটা জিনিসকে সে কিন্তু আমাদের আউটপুট দেখাচ্ছে না, তার মানে এই 369 কে সে রিড করে নাই। যদি আমরা ইনপুট দিছি 1 2 3 4 5 6 7 8 9, সে তিন নাম্বার কলামটা যে 369 এই কলামটা কিন্তু সে রিড করে নাই, রিড করছে 1 2 4 5 7 8। এর কারণ হচ্ছে রিড করার সময় তাহলে সে কি কাজটা করছে এটা যদি আমরা একটু বুঝি, তাহলে আমরা এটা এটা ক্লোজ করে আমি আলোচনাটা করতে চাই সে কিভাবে এই কাজটা করছে। এখানে আমাদের মূল কোশ্চেনটা হচ্ছে সে এই তিন নাম্বার কলামটা কিন্তু আমি ইনপুট ডিসি ঠিকই কিন্তু সেটা রিড করে নাই, অর্থাৎ মেমোরিতে নেয়নি, 369 কে সে মেমোরিতে নেয়নি। এর কারণ হচ্ছে এটা আমি একটু ব্যাখ্যা করি, এর কারণ হচ্ছে এই যে আমাদের লুফের যে জায়গাটা, আমরা যদি লুফটা খুব ভালোভাবে খেয়াল করি, এখানে এখানে খেয়াল করে দেখেন জে এর মান কত, জে এর মান হচ্ছে 01, অর্থাৎ কলাম দুইটা, এখানে যে পজিশন কলাম দুইটা, তো কলাম যদি দুইটা হয় তাহলে সে এক দুই এই এই কলামটার এই কলামটা সে পড়বে, এই তিন নাম্বার কলাম আমি আরো 10টা কলাম দিলেও কিন্তু সে রিড করবে না, এটা হচ্ছে মূল কথা। তার মানে আমাকে সারি দিতে হবে কয়টা, এটা আমি এখন আলোচনা করব না, কিছুক্ষণ পরে আলোচনা আসতেছি। তাহলে আমি এটা ক্লিয়ার হইলাম যে আমাদের এখানে রিড স্টেটমেন্টের ডিমান্ড হচ্ছে দুইটা কলাম, সুতরাং দুইটা কলাম থেকে সে ডেটা নেবে, তিন নাম্বার কলাম বা এখানে আরো 10টা কলাম থাকলেও কিন্তু সে ডেটা নেবে না, আমি ইনপুট দিতে পারবো ঠিকই কিন্তু সে ডেটা নেবে না, সে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম থেকেই ডেটাটা নেবে এবং দেখাবে। এই জন্য সেটাকে আমাদের বলছে রো বাই রো 1 2 4 5 7 8 এই পর্যন্তই নেবে। এখন আমরা এই জায়গাটা একটু আলোচনাটা যদি আমরা দেখি, দেখেন কি হচ্ছে এখানে। এখানে আমি কোড ব্লককে যদি আবার এটা ইমপ্লিমেন্ট করি, আমাদের 24 নম্বর পেজের আলোচনায় আছে, আমি দেখেন এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করি, কোড দেখে দেখে আমি ইমপ্লিমেন্ট করব, সমস্যা নাই। এখানে আমি এখন কোডটা দিব কিভাবে খেয়াল করে দেখেন একটু সবাই, এখন কোডটা দিব, ইনপুটটা দিব আমি একই লাইনে 1 2 3 4 5 6, তাহলে 1 স্পেস 2 স্পেস 3 স্পেস 4 স্পেস 5 স্পেস 6, তাহলে আমি কিন্তু দিলাম কত 1 2 3 4 5 6। এখন আমি যদি এন্টার দেই দেখেন কোনো আউটপুট দেখাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে আউটপুট কেন দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে সে তিনটা লাইন ডিমান্ড করতেছে, অর্থাৎ এখানে আমি একটা লাইন লিখছি সে তিনটা লাইন ডিমান্ড করতেছে, এই জন্য আউটপুট দেখাচ্ছে না। দেখেন আমি যদি এখানে দেখেন 7 8 9 লিখি, তারপর 10 12 4 15, তার মানে আমি কি লিখলাম 7 8 9 লিখলাম, 10 12 15 লিখলাম, তার মানে এখানে লাইন লিখলাম তিনটা, 1 2 3, এখন কিন্তু সে দেখেন আউটপুট দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই লাইন লিখলে কেন আউটপুট দেখাচ্ছে না, এটা আমি একটু আলোচনা করতে চাই। এই লাইন লিখে আউটপুট দেখাচ্ছে না, কারণ হচ্ছে প্রথম এই লাইন থেকে সে 1 আর 2 কে শুধু রিড করতে পারে, 3 4 5 এগুলো রিড করতে পারে না। এই জন্য দেখেন এই যে 1 আর 2, এই যে 1 আর 2 কিন্তু এখানে দেখাচ্ছে, তার মানে প্রথম লাইনে আমি যদি 100টা স্পেস দিয়ে দিয়ে 100টা সংখ্যা লিখি, সে শুধুমাত্র প্রথম দুইটা সংখ্যা পড়বে, বাকিগুলো পড়বে না, এটা তার লুপের ধরনের কারণে পড়তেছে না। এখন যদি আমি দ্বিতীয় লাইন না দেই, তৃতীয় লাইন না দেই, সে কিন্তু ওয়েট করতে থাকবে, আমাকে আউটপুট দেখাবে না। এই জন্য আমি দেখেন এই পর্যন্ত দেই নাই, সে কিন্তু ওয়েট করছে। তারপর আমি 7 8 9 দিছি, সে কিন্তু শুধুমাত্র 7 8 নিছে, 9 কে নেয়নি। তারপরে তিন নম্বর লাইন থেকে 10 12 নিছে, 15 নেয়নি, 10 12 নিছে, 15 নেয়নি। এটা আমরা এখন একটু আলোচনা করি, কেন নিচ্ছে না, কেন নিচ্ছে। তাহলে 24 নম্বর পেজে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথম লাইন থেকে সে 1 2 নিচ্ছে, 3 4 5 নিচ্ছে না, কারণ হচ্ছে তার তো দুইটা কলাম দরকার। এখানে লুফের যে ধরন সেই ধরনের সে দুইটা কলাম লাগবে আর তিনটা সারি লাগবে, এখানে তিনটা সারি, তাহলে দুইটা কলাম তিনটা সারি, তিনটা সারি অর্থাৎ তিনটা লাইন যদি আমি ইনপুট না দিই, এখানে লাইন দিছি একটা, তিনটা লাইন ইনপুট না দিলে কিন্তু সে ওয়েট করতে থাকবে, এবং যতক্ষণ না দিব ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করবে বা এটা ইনকমপ্লিট থাকবে। সুতরাং এক লাইন ইনপুট দিয়ে কিন্তু আমি এই লুপ থেকে কিন্তু কোনো আউটপুট পাবো না, এটা হচ্ছে আমাদের কনক্লুশন। তো আমরা এখন পরের 25 নম্বর কেসটা যদি আলোচনা করি, 25 আমাদের কেস হচ্ছে, 25 নিয়ে আমি আলোচনা করতেছি। এখন 25 যদি আমি আলোচনা করি, পেজ নাম্বার 25 এর যে ঘটনাটা আছে এই ঘটনাটা আমরা আলোচনা করব এবং কোডের মাধ্যমে আলোচনা করব। তো আমরা পরবর্তীতে 25 এর যে কোডটা, এটা এটা 25 এর কোড, এই কোডটা আমরা দেখে নেন একবার, দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে 25 এর কোড, পেজ নাম্বার 25 এর কোড। এখানে আমি এখানেও আমি এটা বিল্ড অ্যান্ড বিল্ড করি এবং রান করি, দেখেন বিল্ড করলাম, এখন রান করব। তো এখন আমি 25 নম্বর পেজ থেকে তার ডেটাটা দিব, এখানে 25 নম্বর পেজ থেকে আমি ডেটাটা দিচ্ছি। ডেটাটা কিভাবে দিচ্ছি সেটা আগে আপনারা দেখেন, এখানে ইনপুট দিচ্ছি আমি কি, এই দেখেন ইনপুট দিব আমি 1 2 3, এই ইনপুটটা আগে দিব, তাহলে 1 স্পেস 2 স্পেস 3, তারপর এন্টার দিব, তারপর 4 স্পেস 5 স্পেস 6,
তারপর এন্টার দিব, তারপর দেখেন সে কিন্তু আর কিন্তু আমাদেরকে এই 7 8 9 কি ইনপুট হিসাবে দেওয়ার সুযোগ দিচ্ছে না। আমি 4 5 6 লিখে এন্টার দেওয়ার সাথে সাথে আউটপুট দিচ্ছে। এর কারণ হচ্ছে এখানে যেটা হচ্ছে, সে প্রথম সারিটা প্রথম কলাম হিসাবে নিছে, যে প্রথম 1 2 3 এটাকে প্রথম কলাম হিসাবে নিছে, আর দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম হিসাবে নিছে। সেটা তার কলাম দুইটা দরকার, দুইটা ফিল আপ হয়ে গেছে। সুতরাং আমি যদি আরো সারি দেই, আরো লেখা লিখি, তার সে কিন্তু দেওয়ার সুযোগ দিবে না, সাথে সাথে আউটপুটটা দিচ্ছে। এটা হচ্ছে এখানে মূল কথা। তো এখানে যেটা আলোচনার জায়গা সেটা হচ্ছে আমাদের লুফের ধরন, কিন্তু এখানে একটু আলোচনা করলে আমরা হয়তো বুঝতে পারবো লুফের ধরনের কারণে এরকম হয়েছে। যে এখানে লুফটা কি ছিল, এখানে লুফটা ছিল, এখানে খেয়াল করে দেখেন, এখানে এই লুফে আমাদের এখানে লুফটাকে বাক করে ফেলছি আমি। এটা একটা অর্ডিনারি লুফ, একটা ইমপ্লয়েড লুফ। তো ইমপ্লয়েড লুফে আইটাকে রাখছি, আর অর্ডিনারিতে আমি রাখছি স্ট্যান্ডার্ড লুফে জে তে জে কে রাখছি। এখন দেখেন এখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে, এখানে আই এর মান হচ্ছে 2 3 4, অর্থাৎ আই মানে তিনটা সারি নিবে সে। এই যে 2 3 4, আই এর মান এই যে 1 2 3, তার মানে প্রথমে আমি যে ইনপুটটা দিছি 1 2 3, এটা প্রথম কলাম। 4 5 6 হচ্ছে দ্বিতীয় কলাম। 7 8 নেওয়ার কোনো সুযোগ সে দিচ্ছে না এখানে, এটা হচ্ছে মূল কথা। এখন আমি এই ইনপুটটা যদি দেই তাহলে কি দেখায় দেখেন, এই ইনপুটটা আমার কোড করবে। এখন এখন আমি এটা বিল্ড করব, কোনো সমস্যা নেই, এখন রান করব। দেখেন এখন আমি 25 নম্বর পেজের নিয়ে কাজ করতেছি। আমি 25 নম্বর পেজ, আমি দেখেন 25 নম্বর পেজ, এখন আমার ইনপুট হচ্ছে দেখেন 1 2 3, অর্থাৎ এই ইনপুটটা আমি দিব 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 দিয়ে আমি এন্টার দেব। দেখেন এন্টার দিলে কিন্তু সে কোনো আউটপুট দেখাচ্ছে না, অর্থাৎ সে আরও ইনপুট চাচ্ছে। মূল কথা হচ্ছে সে আরও ইনপুট চাচ্ছে, এটা হচ্ছে মূল কথা। এখন দেখেন এখানে একটা হয়েছে, আমি ভুল কিবোর্ড ক্লিক করছি, এটা আমি ব্যাখ্যাটা পরে দিব। তার আগে আমি আমাদের আমাদের অরিজিনাল আলোচনা একটু যাই। এখানে ইনপুটটা দেখেন, এখানে আমি দেখেন এটা কি করছি, কোডটার সাথে আমি ইনপুটটা যদি মিলাই এখানে, এখানে আমি আলোচনাটা আনতে চাই। মাঝখানে আমরা অন্য একটা আলোচনায় ঢুকতে ঢুকার সম্ভাবনা ছিল, ওইটা আমরা ইগনোর করলাম বা মিস করলাম। ওখানে আমরা কাজ কাজ করবো না। 1 স্পেস 2 স্পেস 3 স্পেস 4 স্পেস 5 স্পেস 6, এখন দেখেন আমি এন্টার দিলে কিন্তু কোনো আউটপুট দেখাচ্ছে না, অর্থাৎ সে আরও ইনপুট চাচ্ছে। কারণ হচ্ছে সে এই লাইন থেকে, এই লাইন থেকে শুধু 1 2 3 এই পর্যন্ত সে প্রথম কলামটা নিছে। দ্বিতীয় কলাম নেওয়ার ক্ষেত্রে সে দ্বিতীয় সারি থেকে নিবে। এই জন্য দেখেন আমি যদি 7 8 9 দিয়ে এন্টার দেই, তাহলে দেখেন 1 2 3 হচ্ছে প্রথম কলাম, 7 8 9 হচ্ছে দ্বিতীয় কলাম। তার মানে হচ্ছে এখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সে প্রথম সারি থেকে শুধু প্রথম কলামটা রিড করবে, আর দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলাম রিড করবে। তাহলে দ্বিতীয় সারি যদি না নেই তাহলে সে ইনকমপ্লিট দেখাবে বা ওয়েট করবে, এটা হচ্ছে মূল কথা। এখন আমি একটু ব্যাখ্যা করি এখানে যে ঘটনাটা ঘটছে। 1 2, এটা আমি এখানে আরো যদি 100টা এলিমেন্টও দেই, সে প্রথম তিনটা এলিমেন্টকে সে প্রথম কলামে রাখবে, আর বাকিগুলোকে সে অ্যাভয়েড করবে, ইগনোর করবে বা রিড করবে না। সে দ্বিতীয় কলাম ফিল আপ করার ক্ষেত্রে দ্বিতীয় সারি ডিমান্ড করবে, দ্বিতীয় সারি না দিলে কিন্তু সে দ্বিতীয় কলাম ফিল আপ করবে না, এটা হচ্ছে মূল কথা। কারণ হচ্ছে এখানে আমাদের এই লুফের ধরন হচ্ছে এরকম, যে এই আই লুফটা মানে হচ্ছে আমাদের সারি, মানে 2 3 4, এখানে লেখা আছে যে এখানে এই দুইটা জিনিস অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো। তার মানে এখানে 201 মানে এই পজিশনটা, 301 মানে এই পজিশনটা, 401 মানে এই পজিশনটা। এই পজিশনটা কিন্তু সে ফিল আপ করছে প্রথম সারি থেকে। দ্বিতীয় কলামটা ফিল আপ করতে হলে তাকে আবার দ্বিতীয় আরেকটা লাইন লিখতে হবে, রিড স্টেটমেন্টে না লিখলে সেটা ফিল আপ করতে পারবে না। তাহলে আমরা এটা কলাম বাই কলাম একটা আইডিয়া পেলাম 25 নম্বর পেজে, 24 নম্বর পেজে পেলাম রো বাই রো এর আইডিয়া। আর এখানে আমাদের একটা অর্ডার, অর্থাৎ আমি যেভাবে দিই সে অর্ডার বাই অর্ডার ক্রমান্বয়ে এগুলো পড়বে। তো রিড স্টেটমেন্টের এই যে আমরা ব্যবহার দেখলাম, এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। অ্যারের ক্ষেত্রে এটা আমাদের 2 ডাইমেনশনাল অ্যারের আলোচনা ছিল। তাহলে আমরা সংক্ষেপে পুরো আলোচনাটা যদি খেয়াল করি, তাহলে আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে নিয়ে। এটা হচ্ছে আমাদের 1 ডাইমেনশনাল অ্যারেতে রিড কিভাবে কাজ করে এটা আমরা দেখছি। এটা আমরা এই 1 3টা কেস দেখলাম। পরবর্তীতে আমরা
টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে কাজ করে, রিড স্টেটমেন্ট টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে কাজ করে তার একটা আলোচনা দেখলাম। এখানে সংক্ষেপে যেটা বলি সেটা হচ্ছে ইমপ্লাইড ডু লুপ যদি লেখা থাকে সরাসরি তাহলে সে ধারাবাহিকভাবে পড়বে, সেটা সারি কলাম থেকেও পড়তে পারে, সারি থেকেও পড়তে পারে, সমস্যা নাই। কিন্তু আমরা যদি লুপকে যদি ভেঙে দিই অর্ডিনারি এবং ইমপ্লাইড দিই তাহলে কিন্তু লেখা ইনপুট এবং আউটপুটের ধরন অনুসারে সে পড়বে, এটা আমাদের সেখানে রো বাই রো পড়তে পারে, কলাম বাই কলামও পড়তে পারে। তো এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়ে আমাদের অনেকক্ষণ সময় দিয়ে এই টিউটোরিয়াল যারা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই টিউটোরিয়ালে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে না দেখবেন, আমি যদি না বুঝেন তাহলে বুঝতে হবে আপনাদেরকে আগে অনেকগুলো টিউটোরিয়াল, বিশেষ করে ডাইমেনশন অ্যাট্রিবিউট অথবা ইমপ্লাইড ডু লুপের কাজ, এগুলো যারা এখনো ক্লিয়ার না তারা এই টিউটোরিয়ালটা দেখলে অবশ্যই খুব একটা উপকার পাবেন না। তো আমি সাজেস্ট করব যে এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা যদি কিছু ইনকমপ্লিট সেন্স থাকে তাহলে আপনারা অবশ্যই ডাইমেনশন অ্যাট্রিবিউট অথবা ইমপ্লাইড ডু লুপের যে ব্যবহারগুলো এগুলো দেখবেন, এই এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনাদের ধারণা ক্লিয়ার হবে। তো আশা করি সবাই সময় দিয়েছেন, অনেকক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে সময় দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি সুস্থ থাকবেন, সুস্থ এবং সুন্দর জীবনযাপন করবেন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে মেথামা শুকুর, এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে এই চ্যানেলের কাজে অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।